আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভলিউম 3টা, খুবই সুন্দর সুন্দর কাতান ভাই। আপনি ক্যাটালগটা একটু খুলে খুলে দেখুন, খুব সুন্দর সুন্দর কাতান আছে দেখতে পাচ্ছেন। আমি ক্যাটালগটা একটু দেখাচ্ছি ভাই, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখুন ভাই আপনি। ওয়াও ভিউয়ার্স, এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে, এটা জামার ম্যাটেরিয়ালটা কি সিল্ক নাকি? আচ্ছা, জামাটা হবে সিল্ক আর ওনাটা হবে বেনারসি কাতানের মধ্যে, খুবই সুন্দর। দেখুন আরো, দেখুন ভাইয়া, এটা হচ্ছে আরেকটা কালার, খুবই ওয়াও কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বটল গ্রিন এর মধ্যে লেমন কালারের একটা কাতানের ওড়না, দেখতে পাচ্ছেন, অনেক গর্জিয়াস কালেকশন। ওয়াও ভিউয়ার্স, এই কালারটা কিন্তু খুবই সুন্দর, নেভি ব্লুর মধ্যে একটা ফিরোজি কালার কাতানের কম্বিনেশন আছে, খুবই সুন্দর সুন্দর কাতান। এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার জামা আর ওড়নাটা হবে কাতানের মধ্যে, খুবই সুন্দর। আও, এটা হচ্ছে পার্পেল কালার, পার্পেল কালারের মধ্যে কিন্তু একটা বেবি পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে কাতান কালেকশন চলে আসছে, আর ড্রেসটা কিন্তু ফুললি এমব্রয়ডারি করা থাকবে। দেখা নেক্সট, দেখা, এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, খুবই সুন্দর। আমি ক্যাটালগগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে দুই একটা দেখিয়ে দেব। এটা হচ্ছে কভার পেজের ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে নেভি ব্লু কালার কাতান কম্বিনেশন। ভাইয়া দুই একটা খুলে দেখুন তো। আচ্ছা, আমি একটু, এখানে টোটাল আছে আপনার 8টা কালার দেখতে পাচ্ছেন। আপনারা ভাইয়া শপটাতে আসলে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আনসা ভলিউম 3 এর ক্যাটালগটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক সুন্দর, এটাও কিন্তু কাতান ওড়না। এটা হচ্ছে ভলিউম 2, এটা হচ্ছে ভলিউম 2। ওকে, দেখেন নেক্সট, দেখেন এটাও, দেখেন খুবই সুন্দর। এটা কি সালোয়ারটা কি প্লাজো হবে? এটা আপনি মন মতো বানাইতে পারবেন, প্লাজোই হবে এটা। আচ্ছা, এটা সালোয়ারটা প্লাজো হবে বা আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে পেস্ট কালার আর হচ্ছে ইয়েলো কালারের কম্বিনেশনে কাতান। আরো দেখেন, এটা হচ্ছে লেমন কালার আর ম্যাজেন্টা কালার কম্বিনেশন, খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো, আপনারা ভাইয়ার শপটাতে ভিজিট করলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাও অনেক সুন্দর, গোল্ডেন কালারের মধ্যে রেড কালার কাতান কালেকশন, অনেক বেশি সুন্দর। আমি ক্যাটালগের প্রতিটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে যেতে পারবেন। এই ক্যাটালগটাই আছে 6 পিস, 6টা আছে হানসা ভলিউম 2 তে। সো আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই ভাইয়া শপে ভিজিট করতে হবে। আমি খুলে দেখি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ভলিউম কত? 2। আচ্ছা, এটা হচ্ছে হানসা ভলিউম 2টা, এখানে বুকের মধ্যে আছে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর। আর কাপড়টা হবে সিল্কের মধ্যে, কাপড়টা কিন্তু খুবই সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে, নিচের দিকেও কিন্তু কাজ আছে, অনেক বেশি সুন্দর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্লিভটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কাজ করা, আর ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে, এটা তো আপনার ইনার নাই। ওয়াও ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওড়নাটা হবে কাতানের মধ্যে, খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস একটা ওড়না, অনেক চওড়া এবং অনেক বড় একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে। আর এটা প্রাইসটা পড়বে, এটা প্রাইস পড়বে মাত্র 2700 টাকা, 2700 টাকা হলে এই সুন্দর সুন্দর কাতান, বেনারসি কাতানের হানসা কালেকশনগুলো পেয়ে যাচ্ছে। ওয়াও ভিউয়ার্স, এটা হচ্ছে হানসা ভলিউম 3, খুবই সুন্দর সিল্ক ম্যাটেরিয়াল, ড্রেসটার ম্যাটেরিয়াল কিন্তু সিল্ক, ফুল বডিতে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা আছে, উপরে এমব্রয়ডারি নিচে এমব্রয়ডারি, খুবই সুন্দর। আর কাপড়টা কিন্তু খুবই সফট, আমি একটু কাজটা জুম করে দেখাচ্ছি, খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা এই শপটাতে আসলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ড্রেসটা স্লিভ, স্লিভেও কিন্তু কাজ আছে, ছোটো ছোটো কাজ, আর এখানে স্লিভের নিচের অংশে খুব সুন্দর এমব্রয়ডারি আছে, স্টোন ওয়ার্ক আছে। আমি সালোয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওড়নাটা হবে পেস্ট কালার কাতানের মধ্যে, খুবই সুন্দর ওড়নাটার ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন, একদম বেনারসি কাতান, হানসা বেনারসি কাতানের কালেকশনগুলো কিন্তু আপনারা এই শপটাতে আসলে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন, মাত্র 2700 টাকা করে পড়বে এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো। আর ভাইয়ার শপে আছে আরও অনেক অনেক ডিজাইন, সো আপনারা অবশ্যই শপটাতে ভিজিট করবেন। আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা হচ্ছে সেঞ্চুরি ফ্যাব্রিক 393B 21 CSC মার্কেট নিস্তলা, গাউসিয়া সংলগ্ন, ঢাকা 1205। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01-8147-1-5470, আর বাকি নাম্বারগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।